এক বছর আগের যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্নভাবে তাদের মধ্যে ঝগড়া চলছিল, তারপরে এই এক বছর পরে কিন্তু পরিকল্পিতভাবে একটি হত্যা করেছে বলে আমরা সেটি জানতে পেরেছি। দর্শক, আমরা এখন অবস্থান করছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। অর্থাৎ আমরা যদি একটি তথ্য জানাতে চাই যে আজ সকাল 10:33 সময় সৈয়দ করিম নামের একজন যে সুপারি ব্যবসায়ী রয়েছেন, সুপারি ব্যবসায়ী যে সোনারপাড়ার বাসিন্দা, অর্থাৎ সোনারপাড়ার বাসিন্দা যেই সেই সকালে যে সুপারির ব্যবসার জন্য যখন বাসা থেকে বের হয়, ব্যবসা শেষে সেই বাসায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছে, তখনই কিন্তু যে তাকে হত্যা করেছে বলে আমরা সেটি জানতে পেরেছি। যেই সালামতুল্লাহ নামের একজন ব্যক্তি, যে অর্থাৎ তার চাচাতো ভাই সৈয়দ করিম সাদগরকে যে সুপারি বাড়িজার ভিতরে কিন্তু ছুরিকে আঘাত করে পরে তাকে হাসপাতালে আনার পরে কিন্তু তাকে মৃত ঘোষণা করে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এখানে তার যেই ভাই রয়েছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের সাথে কথা বলার পর আসলে মূল বিষয়টা বিস্তারিত একটু জানার চেষ্টা করবো, আসলে কি হয়েছিল বিষয়টা। মূলদে ওর 1.5 বছর আগে একটা ঘটনা হয়েছিল। ঘটনা হইলে মানে ওর বউ যেটা আছে এটা ওই মঙ্গলা ভারত নিয়ে যাইছিল, মানে উসন মেম্বরের মাইয়া ওর লই, মানে বাপও খারাপ বলি হ ভাইও খারাপ বলি হ এলাকার মানুষও খারাপ বলি হয়, এই মানে গোসুয়ারি গুলা হইলে হ আর বউর দলা মাইছে, তাহলে বউ মানে হ না নয় আবার বউর দরে বাইর যাইতে এইলে করতে করতে আর মতো ভাই কই সৈয়দ করিম ছোট ভাই যখন বাজারের দিকে এবারে মানে খুম মারিয়ে না মাথা চাই গোড়াই তো সাইড সিলাই দিয়ে তুলে তুন আবার উকে আর উকে লোকে উকে রেফার করে সদর দান নিয়ে সদর তুলে যায় বাদ ও আরাম কই তুন আর ইনুনি ফারিদ মেয়ে দেখান অভিযোগ করছি। ইনুনি ফারিদ যখন আর ডাইকে ডাকি বাদি তার ওটা কেন মাফজুব সাইয়ে তো সহনের বাদে ইয়া তো শেষ করে দিয়ে তুলে শেষ করে দেওয়ানোর বাদের দূর তারা আগে গিয়ে এই গত 3 মাস আগে দেখান 2-3 ধারা সরি বানাই সরি আনলে রাস্তা রাস্তা ফ্যানের যাবো ভিতর লইলে দৌড়ে, মানে ফ্যানের মেয়েদের কুচলে দৌড়ে তাহলে মানুষ আর আর হইয়ে হওয়ানোর বাদ আর একাম বিয়াছানা আসানা করি ইতার তো ফুজ করতে চাই হয়তো নয় তারা সুরিয়ান লই দে রিমা তেরিমা হইয়ে তো লাস্টে আর বা ইবে মানে হন ইয়ের ভিতর হন বাড়াবাড়ি না হন মারামারি না হনে কিছু ন তুলে ও 10:33 মধ্যে রাস্তার তুন বাইয়ে তো ডিলার আছে ইয়ান তো হতবাত্রী হয়ে যার গদ্যে যার গদ্যের দূর সৈয়দ করিমর বড় বাসা উল্টে আগে সৈয়দ করিমর বাসা উল্লে ফিসে নে যার গদ্যে সাঁসার বিড়ার তুন ওই দাদি কে দূর দৌড়ি আই এনে সুরি গলায় দি এর দূর না দিতে দাইয়ে সুরিয়ান মারে দি মানে উত্তর নিদানিয়া তেতি গাছতলা ওই সৈয়দ করিমর বড় বাসার ফিসের তুন সুয়ারি বাগানের ভিতর মানে প্রথম যে নাই হতা হই মানে বউল হরাপ উই তো হরাপ উই তো হরাপ উই তো হরাপ যদি বেগুল হরাপ এর কান হতবা তীর কান উল্লোক করিয়ে নিতে কি যাগো এরিমা হতা হয় না না জমিন হন সম্পর্ক নেই জমিন আদি আরেকখান আরেকখান হন বিষয় নেই শুধু বউর বিষয় হ্যাঁ বউর বিষয় নেই। আমরা কথা বলছিলাম যে ওনার যে ভাই ছিল ভাইয়ের সাথে কথা বলছিলাম, আসলে বিষয়টা আমরা জানার চেষ্টা করছিলাম যে ঘটনাটা মূল বিষয়টা কি। আমরা যেটি জানতে পেরেছি প্রথমে হয়তো আমরা যেটি জানতে পেরেছি গত 1 বছর আগে একটি জমি সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে একটি ঝগড়া হয়, তারপর পরে যেই সালামতুল্লাহ তার যে সহধর্মিণী তাকে নিয়ে বিভিন্ন রকম কটোপকথন হয় বিভিন্ন রকম কথা হয় সেটির মধ্য দিয়ে তাদের মধ্যে একটি ঝগড়া সৃষ্টি হয় এবং ঝগড়া সৃষ্টি হওয়ার কারণে তাকে বিভিন্নভাবে কিন্তু তাকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু আজকে সেই সুযোগটা হওয়ার সাথে সাথেই কিন্তু তাকে ছুরিকে আঘাত করে, ছুরিকে আঘাত করার পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা সেটি জানতে পেরেছি। আমরা এই বিষয় নিয়ে আরেকটু খোলাসাভাবে আমরা যারা এখানে স্বজনরা এসেছেন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে মূল ঘটনাটা কি কারণে হয়েছিল বা যে সৈয়দ করিম যে কি কোথায় গিয়েছিল বা কোথায় ঘটনাটা হয়েছে এটা নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সে উনি ভালো জন উনি সকালে ঘটনাটা কি হয়েছে ঘটনা হইলে এই সৈয়দ করিমের স্বাস্থ্য ভাই সালামতুল্লাহ সরিলে রে ওর বলে দিতে বাইরে রে আর দোয়ানোর তো রাস্তার পশ্চিম দিকে গিয়ে পশ্চিম মিকা তো আইতে সৈয়দ করিমর ঘরের বিড়ার মাঝে কি তার সরি মারি আর মারি ফেলাই মৃত্যুবরণ এখানে হাসপাতাল করছে
খুবই মর্মাহত ঘটনা। এটি শুনতে গেলে যে সৈয়দ করিম ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন, উনি খুবই সৎ মানুষ ছিলেন, উনি কোনো দণ্ডের মধ্যে ছিল না। আমি কি বলবো, আবার উনি সবসময় ভালো কাজের সহযোগিতা করতে, এলাকার কোন একটা সমস্যা হলে উনি সমাধান করত, এর পরিবারের সমস্যা উনি সমাধান করত, ওনার আত্মীয় স্বজন বড়, উনি বড় ভাইয়ের বড় গেমে যে ছেলে, এরা সবাই ছিল, সবের মাঝে উনি আসলেতে ওনার পরিবারিক সকল সমস্যা সমাধান করত। উনি মানে সাঁসার থেকে কিছু হলে উনি সমাধান করত, ফুফুর থেকে কিছু হলে উনি সমাধান করত, ভাই ভাই কিছু হলে উনি সমাধান করত। উনি আসলে সমাজিক একটা মানুষ ছিল, শুধু শুধু উনির পরিবারের না, আমাদের পরিবারের তো উনি অনেক সমাধান দিয়েছে। উনি আসলে তো ভালো মানুষ ছিল। আজকে আমরা এমন একটা মানুষ কাটাইছি যাকে কোনো তুলনা। আসলে স্বজনরা খুবই মর্মাহত হয়ে পড়ছেন, কারণ এভাবে হঠাৎ করে যে তার প্রাণটা যাবে সেটি কখনো কল্পনাই করতে পারেনি তারা। আর এভাবে যে তার যে মৃত্যুটা হবে সেটি কল্পনার বাইরে। অর্থাৎ তিনি এলাকার মধ্যে খুবই একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, মানুষের সততার সাথে চলতেন এবং প্রতিটা মানুষকে উপকার করার চেষ্টা করতেন বলে সেটি বলছেন। তাদের যে স্বজনরা ছিল তারা এই কথাটি বলছেন। অর্থাৎ সালামতুল্লাহ একজন বদমেজাজি মানুষ ছিল, সেই এভাবে যে একটি ঘটনা করবে সেটি আসলে কখনো ভাবতে পারেনি। এটি একটি পরিকল্পিতভাবে ঘটনাটি করেছে। গত এক বছর আগেই কিন্তু বিভিন্নভাবে ঝগড়া হয়েছিল, ঝগড়া জাটির মধ্য দিয়ে কিন্তু এই ঘটনাটা হয়েছিল। আমরা আরেকটু জানার চেষ্টা করবো আসলে আঘাতটা করেছে কোথায়। আঘাত মেদে মানে এই ড্যান ফাঁসে, কিন্তু ড্যান ফাঁসে মাইজে সুরি মানে দুনিয়াগত সুরির দ্বার আছে। আমি তো জানি না, আমি সকালে মাত্র শুনলাম মোবাইল থেকে আমার আব্বু ফোন দিছে, তোর হয়তো ভাই হয়তো মারা গেছে। সে বলতো আমি তাড়াহুড়া করে বলতে গাড়ি নিয়ে বলতে এখানে আসলাম। ওর হালা বলতে আসল বলতো পাগল ওই সালামতুল্লাহ, যখন কি বলবো তখন গিয়ে আমার ছুরি ছুরি মারে, অনেক বলতে বাড়ি মারে, অনেক বলতে ওই গিয়া কুদাল আছে না, কুদাল দিয়ে বলতে বাড়ি মারতে চাই, আর অনেকজন বলে মারছে এরকম করিয়া। ও বলতে কিছু করে না, আগে বলতে সিনজি চালাইতো, সিনজি চালার থেকে এখন টমটম চালাইতো, টমটম থেকে এখন কিছু বলতে চালাই না, বলতে যে বলতে এখন কথা বলে ওর সাথে তারা বলতে মারে। আমার মামাতো ভাই জি। তো আসলে এই ঘটনাটা কি আগে থেকে কোনো পরিকল্পনা ছিল? না না কিছু ছিল না, হঠাৎ মারি ফেলছে ওরে। হঠাৎ বলতে এখন ওই দুটা বলতে একটা গিয়েছে না, সাঁকু আছে না, ওই সাঁকু দিয়ে বলতে এই জায়গায় বলতে আঘাত করছে ওর। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে, স্বজনরা যেটা বলছেন আসলে সেটা খুবই মর্মাহত হওয়ার মতো কথা, যে তারা বলছেন এভাবে হঠাৎ করে যে এই সৈয়দ করিম তার ভাইকে যে হারাবে সেটা কল্পনাই করতে পারেননি তারা। এবং অর্থাৎ দর্শক যদি আবারও যদি একটু মূল তথ্য আপনাদেরকে জানাতে চাই, সৈয়দ করিম হচ্ছে যে সোনারপাড়া উত্তর নিদানিয়া তেঁতুল গাছতলার 4 নং ওয়ার্ডের বাসিন্দা। তার বয়স হচ্ছে 47 বছর এবং সুপারি বাড়ি যার ভিতরে কিন্তু তাকে যে ছুরিকে আঘাত করেছে বলে সেটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ আজ সকালে তিনি ব্যবসায়িক ক্ষেত্রে সকালে বাসা থেকে বের হওয়ার পরে তিনি যেই ব্যবসা শেষে তিনি বাসায় যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখান থেকেই কিন্তু তাকে যে সুপারি বাড়িজা রয়েছে সুপারি বাড়িজার মধ্যেই কিন্তু তাকে ছুরিকে আঘাত করেছে বলে আমরা সেটি জানতে পেরেছি। অর্থাৎ যে সৈয়দ করিম ছিল খুবই একজন সততামহীন মানুষ। অর্থাৎ
সে প্রতিনিয়ত মানুষকে সহযোগিতা করতে এবং কোনো রকম কোনো একটি ঝগড়া হলে সেটা সমাধান করার জন্য সে চেষ্টা করতে, কিন্তু তাকে এভাবে যে নির্মমভাবে যে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা, সেটি নিয়ে আসলে বারবার কিন্তু তার স্বজনরা খুবই মর্মাহত হচ্ছেন। এবং যে সালামতুল্লাহ, সেই কিন্তু আসলে বদমেজাজি একজন মানুষ ছিল, তার সেই কিন্তু গত এক বছর আগেও নাকি এই বিভিন্ন ক্ষেত্রে, জমি সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছিল এবং তার পরপরে কিন্তু যে বিভিন্ন রকমভাবে কিন্তু ষড়যন্ত্র করেই কিন্তু আজকে যে সকাল 10:33 সময় যে সোনারপাড়ার যে উত্তর নিদানিয়া তেতুলগাছতলা যেই সুপারি বাড়ি যা রয়েছে ওইখানে সালামতুল্লাহ তাকে ছুরিকা আঘাত করার পরেই কিন্তু ওইখানকার যারা জনগণ সহ তাদের স্বজনরা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, এতক্ষণ সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে কক্সবাজারের সদর হাসপাতাল থেকে। আবারও যদি মূল তথ্যটা আপনাদেরকে জানাতে চাই, যে সৈয়দ করিম তিনি একজন সুপারি ব্যবসায়ী ছিলেন, কক্সবাজারের যে সোনারপাড়া নিদানিয়া তেঁতুলগাছতলা 4 নং ওয়ার্ডের বাসিন্দা এবং তার বয়স হচ্ছে 47 বছর। তার স্বজনদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে সালামতুল্লাহ অর্থাৎ তার যে চাচাতো ভাই, তার ভাই সেই সালামতুল্লাহ তাকে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করার পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে সেটি জানতে পেরেছি। দর্শক, এই ছিল আমার কাছে কক্সবাজারের যে সদর হাসপাতালের মর্গ থেকে সর্বশেষ। রায়হান ইসলামকে সাথে নিয়ে সালাউদ্দিন, CCN, কক্সবাজার।